ভারতের গৃহমন্ত্রী অমিত শাহের পিওকে নেওয়ার প্ল্যানকে শোনা মাত্রই গোটা পাকিস্তানের সরকার আর ওদের সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে এতটাই ভয় রয়েছে যে ডিরেক্টলি যুদ্ধের ধমকি দিচ্ছে, যে প্রয়োজন পড়লে নাকি পাকিস্তান ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়বে। আর শুধু তাই নয়, ওদের যে আর্মি চিফ সে তো সোজা আমেরিকার কাছে গিয়ে হাতে পায়ে ধরছে, যাতে যেন তেন প্রকারে হয় আমেরিকা ভারতকে ঠেকাক, তা না হলে পাকিস্তানকে হাতিয়ার দিয়ে সহায়তা করুক। আর এই সব কিছু হয়েছে কেবলমাত্র অমিত শাহের একটা ইন্টারভিউ এবং পার্লামেন্টে পিওকের বিল পাস হওয়ার পর। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখ, যেটা পাকিস্তানের মিডিয়া নিজে পাবলিশ করেছে। পাকিস্তান টুডের দাবি অনুযায়ী ওদের বর্তমান প্রধানমন্ত্রী সরাসরি ধমকি দিয়েছে যে একটা নয় বরং প্রয়োজনে পাকিস্তান 300টা যুদ্ধ লড়ার জন্য তৈরি। মানে লিটারালি আমি জানি না যে কী খেয়ে স্টেটমেন্টটা দিয়েছে, যেখানে একটা যুদ্ধ হলেই পাকিস্তানের ম্যাপ খুঁজে পাওয়া যাবে আর ওরা নাকি 300টা যুদ্ধ লড়ার কথা ভাবছে। যাই হোক, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখানে থামেনি। ওনার বক্তব্য যে না কেবল গোটা পাকিস্তান বরং পিওকের যে লোকাল জনগণ তারাও নাকি ভারতের ওপর হামলার জন্য তৈরি। আর লিটারালি এটা শুনে আমার মাথায় একটাই কথা আসছে যে অতিরিক্ত গাঁজা সেবনের ফল কী হতে পারে সেটা পাকিস্তানকে দেখেই বোঝা যায়। ওদের মাথা তো পুরো খারাপ হয়ে গেছে, কেননা এই মুহূর্তে পিওকের যে লোকজন তারা কিন্তু উল্টে পাকিস্তানের বিরুদ্ধেই প্রদর্শন করছে, ভারতের কাছে সাহায্য চাইছে যে ভারত পিওকেকে উদ্ধার করুক। আর ওরা স্বপ্ন দেখছে যে পিওকের যে সাধারণ মানুষজন তারা নাকি ভারতের বিরুদ্ধে লড়বে, মানে ভাবা যায়। তবে বন্ধুরা, পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভয় কিন্তু এখানে খুব একটা অস্বাভাবিক নয়, কেননা হালেই আমাদের গৃহমন্ত্রীর একটা ইন্টারভিউ খুব বেশি ভাইরাল হচ্ছে যা এই পুরো পরিস্থিতির জন্য দায়ী। এই ভিডিওটা দেখুন, তারপর আমি আপনাদের বাকিটা বলছি। কাশ্মীর কোভি লেনে কি বাত সংসদ ভবন মে কহি হে, ক্যা ইয়ে কহনে কি বাত হে ইয়া ওয়াকাই মে সোচ রহে হে কি কুছ করকে পিওকে হামারা হোগা। নেই, মে মানতা হু কি পাকিস্তান অকুপাই কাশ্মীর পর অনধিকৃত কব্জা হে অর ইয়ে ভারত কা এক হিসসা হে। তো উসকো লেনে কা ইরাদা হে হামারা। ইরাদা মে আপকো বাতা দুঙ্গা এসে কার্যক্রম মে, ক্যা ভালে আদমি ইতনাই পেচানতে হোঙ্গে। তো শুনলেন, ভারতের গৃহমন্ত্রীকে যখন ডিরেক্টলি প্রশ্ন করা হয় যে এই মুহূর্তে সংসদে পিওকে ফেরত আনার কথা চলছে, তো এটা কি সত্যি কোনো অ্যাকশন হবে নাকি এটা শুধুই মুখের কথা, তো ওনার কি জবাব ছিল যে আমার প্ল্যানিং আমি খোলা মঞ্চে থোড়াই না বলে দেবো, আপনি আমাকে এটুকুই চেনেন। অর্থাৎ এর থেকে ক্লিয়ার মেসেজ আর হয় না যে প্ল্যানিং যা দরকার সেটা তো চলছে এবং আচমকাই অ্যাকশন নেওয়া হবে যাতে কেউ জানতেও না পারে, যেটাকে বলা হয় সারপ্রাইজ অ্যাটাক। আর স্বাভাবিকভাবে এই ঘটনার ঠিক পরেই এই রিপোর্টটা দেখুন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তড়িঘড়ি ছুটে যায় কোথায় পিওকেতে এবং ওখানে গিয়ে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ লড়তে তৈরি। মানে ভয় তো কাজ করছে এই যে ভারত কিছু না করে দেয়। স্পেশালি পাকিস্তানের সবচেয়ে বড় চিন্তা হলো আর কয়েক মাস পরেই ভারতে ইলেকশন রয়েছে, তাই ওরা ভাবছে যে ইলেকশনের আগে আবার ভারত কিছু না করে দেয়, যেটা হবে বলে তো মনে হয় না। আর ওদের প্রধানমন্ত্রীর কথা আমি ছেড়ে দিলাম, ওটা তো অ্যাকচুয়ালি একটা কাঠপুতুল। ওদের যে আর্মি চিফ আসিম মুনির, যে অ্যাকচুয়ালি গোটা পাকিস্তানের ক্ষমতাকে কন্ট্রোল করছে, সেই আর্মি চিফ পর্যন্ত আমেরিকাতে ছুড়েছে। ওখানে গিয়ে ইউএসএর যে বিদেশমন্ত্রী আর রক্ষামন্ত্রী তার সাথে মিটিং করে কিসের ওপর, কাশ্মীরের ওপর। আর ডেফিনেটলি ওখানেও সাহায্যই চাইতে গিয়েছিল, কিন্তু টু বি অনেস্ট এই মুহূর্তে ভারতের যা পলিসি তাতে যাই হয়ে যাক আমেরিকা ভারতের বিরুদ্ধে কিছু করার মতন পজিশনে নেই, যার উদাহরণ তো আপনারা পান্নুর কেসকে নিয়ে দেখেছেন। স্পেশালি এই রিপোর্টটা দেখুন, এটা গত আগস্ট মাসে যখন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের সাথে কাশ্মীর ইস্যুতে কথা বলার চেষ্টা করছিল, আর সেই সময়েও কিন্তু অমিত শাহর সোজা বক্তব্য ছিল যে আমরা কাশ্মীর ইস্যুতে আর কোনো ধরনের কথা বলতে রাজি না। কেন, আপনারা যদি পুরো সিচুয়েশনকে খুব ভালোভাবে অ্যানালাইজ করেন তাহলেই বুঝতে পারবেন, গত 70 বছর ধরে কথা চলছে, কংগ্রেসের সরকার ছিল, বিজেপির সরকার ছিল, তারপর আবার কংগ্রেসের সরকার আসে এবং এখন বিজেপির সরকার, ফলে ব্যাক টু ব্যাক প্রত্যেক সরকার কিন্তু লাগাতার নিজের মতন করে চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কাশ্মীর ইস্যুতে কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। আর যতক্ষণ না ভারত সরকার মিলিটারি অ্যাকশান শুরু করবে ততক্ষণ পাকিস্তান এটা ছাড়বে না। আর অলরেডি এর উপরে আমি যে লাস্ট ভিডিও বানিয়েছিলাম ওখানে আপনাদের একটা ডিটেলস ইনফরমেশান দিয়েছিলাম যে কীভাবে মোদি সরকার রাম মন্দিরের সাথে পিওকের একটা লিঙ্ক তৈরি করে অ্যাকশন নিচ্ছে। যে ডেটে রাম মন্দির পুনরুদ্ধার হয় সেই দিনই 370 ধারা স্মরণ হয়, আবার যেদিন রাম মন্দিরের ভূমি পুজো হয় সেই ডেটেই পিওকেতে ভোটের জন্য সিট রেডি করে বিল পাস হয়। অর্থাৎ দুটো ঘটনায় কিন্তু প্যারালাল চলছে। সেক্ষেত্রে যারা এই ফিল্ডে এক্সপার্ট তাদের বক্তব্য অনুযায়ী এরপর রাম মন্দিরের যে ওপেনিং সেরিমানি হবে সেই ডেটটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং হতে পারে যে পরের বছর সেই ডেটে পিওকেতে ফাইনাল অ্যাকশন হবে। আর যেভাবে ভারত সরকারের অ্যাকশন এবং স্টেটমেন্ট সামনে আসছে, লাগাতার সেনাবাহিনীর ওয়ার এক্সারসাইজ চলছে, ব্যাক টু ব্যাক হাতিয়ারের স্টোরেজ বাড়ানো হচ্ছে, তার উপরে আবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট আর ওদের আর্মি চেয়ারের আমেরিকা যাওয়া, সব কিছু কিন্তু পুরোপুরি নর্মাল না। তার উপরে যদি আপনারা পুরো জিওপলিটিক্যাল সিচুয়েশান দেখেন তাহলে এখন কিন্তু ভারতের জন্য সবচেয়ে আইডিয়াল সময়। তো ওভারঅল এই ধরনের স্টেটমেন্ট এখন আসতেই থাকবে, এখন বাকিটা তো ভোটের পরেই বোঝা যাবে যে অ্যাকশন হয় কি না। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।